কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনকার মতো আজকেও এক নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকালে বেগুন চাষ নিয়ে আজকে আলোচনা করব আমরা যে বেগুন গাছগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলি ঠিক বর্ষাকালে শুরুতে লাগানো হয়েছে এবং এটি ঠিক বর্ষাকালে বর্ষার শেষে এবং যে শীত প্রথম আসার মুখে যে বলতে পারেন আমরা আশ্বিন কার্তিক মাস করে এটি তার ফলন দিতে শুরু করবে বেগুন আমরা মোটামুটি সারা বছরই আমরা পেয়ে থাকি বন্ধুরা এটি সারা বছরই চাষ হয় এবং কিছু কিছু সময় তার যে ফলনের উপর নির্ভর করে যেমন শীত গ্রীষ্ম বর্ষা তার যে এই যে ওয়েদারের উপর তার ফলনে অনেকটা প্রভাব দেখা যায় তো অনেক চাষি এখন বেগুন গাছ লাগিয়ে ফেলেছেন এবং যারা লাগাননি তারা এখনও ভাবছেন যে বেগুন চাষ করব তাদের জন্য এই ভিডিওটা তারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন আপনারা এখানে বুঝে যাবেন যে বেগুন চাষে কোন কোন জিনিসগুলি করলে তার ফলন মতো রাখা যায় এবং কোন কোন জিনিসগুলি বেগুন গাছে না দেওয়া ভালো সেইগুলি জেনে রাখা আপনাদের পক্ষে খুবই দরকার বন্ধুরা এবার আপনাদেরকে বেগুন গাছে কিছু সমস্যার সম্পর্কে আলোচনা করব যেগুলি হচ্ছে যে বেগুন গাছের প্রথম সমস্যা হচ্ছে গাছ ঢলে পড়া আপনারা লক্ষ্য করবেন গাছ ছোট অবস্থা হোক আর কিংবা খুব বড় অবস্থাতে হোক গাছ দেবেন একটা করে পাতা আস্তে আস্তে ঝিমি ঝিমি যেতে গোটা গাছটি আস্তে আস্তে মরে যাবে সেটি ঢলে পড়া রোগ বলে বন্ধুরা সেটি কেন হয় একই জমিতে বারবার বেগুন চাষ করার ফলে সেই রোগটি হয় এই রোগটি টমেটো গাছে বেগুন গাছে লঙ্কা গাছে খুব বেশি পরিমাণে দেখা যায় এটির জন্য আপনাদের কী করতে হবে আপনাদেরকে জমি পাল্টা পাল্টি করে চাষ করতে হবে এক বছর এই জমিতে বেগুন চাষ করেছেন তো পরের বছর সেই জমিতে করা যাবে না আবার এক বছর গ্যাপ দিয়ে তাও তার পরের বছর করতে হবে তার জন্য আপনাদেরকে দুটো জমি কন্টিনিউ করে রাখতে হবে যাতে আপনাদের বেগুন চাষটা ঠিকমতো রাখা যায় বেগুন গাছে দু নম্বর সমস্যা হচ্ছে যে গাছের মধ্যে এক ধরনের উই পোকা লেগে যায় যেটি গোড়াটি কেটে দেয় শিকড় কেটে দেয় তাই শিকড় কেটে দেওয়ার ফলে গাছটি সেম ঢোলে পড়ার রোগের মতো গাছটি শুকিয়ে যায় আস্তে আস্তে কিন্তু সেটি বোঝায় না যে গাছে কোনো রোগ নাই কিছু নাই অথচ গাছটি মরে যাচ্ছে কেন তখন আপনাদেরকে শিকড়ে দেখতে হবে যে শিকড়ে এক ধরনের উই পোকার মতো পোকা থাকে সেটি শিকড়টাকে কেটে কেটে খেয়ে দেয় এবং তার জন্য গাছটি দুর্বল হয়ে পড়ে তো তার জন্য আপনাদেরকে যে দানা ওষুধ আছে সেইগুলি আপনাদের গড়ায় প্রয়োগ করতে হবে বন্ধুরা বেগুন গাছের সবথেকে বড় সমস্যা হচ্ছে বেগুন গাছের জাত নির্বাচন আপনারা দেখবেন যে এখন কিছু অনলাইন কোম্পানি যেগুলো প্যাকেটের মধ্যে খুব বড় সড়ো করে বেগুনের ফটো দিয়ে বীজ বিক্রি করছে সিড বিক্রি করছে সেইগুলো কিন্তু যখন আপনারা গাছটি লাগাচ্ছেন যখন ফলন দেখছেন দেখছেন যে প্যাকেটে যেরকম ফলন ছবি দেওয়া আছে সেরকম কিন্তু হচ্ছে না তো সেই সব কোম্পানি থেকে আপনারা সাবধান থাকবেন এবং যারা অনলাইন ব্যবসা করছে তাদের কাছ থেকে এই ঠকটা বেশি হচ্ছে আপনারা স্থায়ী যে সিড যেখানে বিক্রি হয় মানে যেখানে লাইসেন্স প্রাপ্ত যেখানে বীজ বিক্রি হয় সেইখান থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের যে চাষের খরচাটা সেটি উঠে আসে কারণ কি আপনারা যখন চাষে খরচা করছেন সেখানে আপনারা ভালো জাতের বীজ কিনে আনলেন কিন্তু প্যাকেটে এক রকম ছবি দেখাচ্ছে চাষ করলেন আমরা হলো না অন্যরকম ফলন হলো তার জন্য আপনাদেরকে ঠিক জায়গা থেকে বীজ নির্বাচন করে নিতে হবে আপনাদেরকে বন্ধুরা বেগুন গাছে আর একটি কাজ করতে পারেন যখন আপনারা বেগুন বেগুন চাষে জমি নির্বাচন করবেন সেই জমিটিকে ঠিকমতো দুটি দুটি চাষ দিয়ে সেটিকে রোদ খাইয়ে সূর্যের আলো ঠিকমতো খাইয়ে জমির মাটিকে ঠিকমতো ঝুরঝুর করে নিয়ে তার মধ্যে ভার্মি কম্পোস্ট বিঘা প্রতি এক ট্রলি ভার্মি কম্পোস্ট এবং বিঘা প্রতি দশ কেজি পটাশ এবং বিঘা প্রতি দশ কিলো করে ইউরিয়া দিয়ে আপনারা সেই জমিতে বেগুনের চারা রোপণ করবেন বন্ধুরা আমি হয়তো আপনাদেরকে এই ভিডিওতে কিছু বেগুন যা জাতের চারার নাম বলতে বলতে পারতাম কিন্তু বন্ধুরা আমি যে চারার নাম বা জাতের হাইব্রিড জাতের যে নামগুলি করব ঠিক সেই নামের বীজ আমরা কালেক্ট করতে পারবেন না আমি হয়তো নাম বলে দিলাম ফটো দেখিয়ে দিলাম কিন্তু আপনারা যে যেসব কোম্পানিগুলো আছে সেই সেম কোম্পানির ডুপ্লিকেট বীজ এখন বেড়ে গেছে বন্ধুরা আপনাদের যে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্যটা চাষিদের পক্ষে বোঝাটা খুবই একটা ক্রিটিক্যাল ব্যবহার হয়ে গেছে খুব সমস্যা হয়ে গেছে তো আপনাদেরকে সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আপনাদেরকে আমি একদিন একটা ভিডিও বানাবো যেখানে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল কোম্পানি আর ডুপ্লিকেট কোম্পানির মধ্যে ডিফারেন্সটা কোথায় সেই নিয়ে একটা ভিডিও আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আপনারা যখন কোনো হাইব্রিড জাতের বীজ চাষ করেন তো সেটি আপনারা বীজ সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন তাতে দু তিন কাঠ আপনারা দু তিনটে ফসল আপনারা সেখান থেকে নিতে পারেন তার জন্য এটি সব থেকে ভালো প্রক্রিয়া কারণ কি প্রত্যেক বছর নতুন নতুন বীজের চাষ করার ফলে চাষিদের খরচাটাও এমনি বাড়ছে আর যদি আপনারা সেম ফলন যদি না তুলতে পারেন তো আপনাদেরকে লসের মুখে পড়তে হবে বন্ধুরা বেগুন গাছে বয়স এখন তিরিশ দিন তাই এই পর্যন্ত ভিডিওটা করলাম এবার যত বেগুন গাছে বয়সটা বাড়বে এখন তিরিশ দিন আর পঞ্চাশ দিনের মাথায় একটা ভিডিও আপনাদেরকে দু নম্বর পার্ট আপনাদেরকে দিয়ে দেবো তখন আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন আর কেউ যদি আমার ভিডিওটা দেখে এখন যদি কেউ যদি চারা রোপণ করতে চায় তো এখনও সময় আছে এখনও বর্ষাকালীন যে বেগুন চাষ বর্ষাকালীন ঠিক বলা এটা ভুল হবে এটি বর্ষাকালে আপনারা রোপণ করবেন এটি ঠিক আশ্বিন কার্তিক মাস করে এটি বলতে পারবেন শীতের শুরুতে আপনাদেরকে এটি ফলন দিতে শুরু করবে